খুলে কারো গীবত করে ফেললে করণীয় কি? আপনি যদি কারোর গীবত করে ফেলেন, কারোর পেছনে সমালোচনা করে ফেলেন, এটা অন্যায়, বান্দার হক নষ্ট করলেন, তাহলে কি করবেন? এই গীবতের কাফফারা বা ক্ষতিপূরণ হিসাবে আপনি চারটি কাজ করবেন। নাম্বার এক, আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ আমি গীবত করে ফেলেছি। গীবত করা কি হালাল না হারাম? একটু আগে আপনারা গীবত সম্পর্কে আলোচনা শুনছেন, ওয়াজ শুনেছেন। গীবত করা কিরকম হারাম? আপন ভাই মারা গেলে তার গোস্ত কামড়ে খাওয়া, রান্না করে খাওয়া, তার গোস্ত খাওয়াটা যেরকম অপরাধ, গীবতটা সেরকম অপরাধ। কত ডেঞ্জারাস অপরাধ চিন্তা করেন। এইরকম অপরাধ আপনি করে ফেলেছেন, এটা যখনই আপনি আজ করবেন যে আমি এত গীবত করে ফেলেছি, সাথে সাথে আল্লাহর কাছে এক নম্বর কাজ হলো মাপ চাইবেন। কি চাইবেন? মাপ চাইবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এক নাম্বার দুই, যে ব্যক্তির গীবত করেছেন পরিচিত হলে, জানাশোনা হলে, যদি তার কাছে মাপ চাওয়ার সুযোগ থাকে, তাহলে যা বলবেন যে ভাই তোমার গীবত করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। আর যদি মাপ চাইতে গেলে বরং আরো বেজাল বাড়ে, বলে যে কি সর্বনাশ, কি গীবত করছো আমার বলো। এরপরে যদি সে শোনার পরে আরো উল্টা আপনার উপরে চড়াও হয়, সম্পর্ক নষ্ট হওয়ার ভয় থাকে, তাহলে দরকার নাই তার কাছে মাপ চাওয়ার। তাহলে সেক্ষেত্রে তিন নম্বর কাজ করবেন, সেটা কি? সেটা হলো তার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। এবং এ বিষয়ে বিভিন্ন হাদিসে বর্ণনা পাওয়া যায় যে গীবত হয়ে গেলে যার গীবত করে ফেলেছেন তার নাম ধরে বলবেন, আল্লাহ অমুককে আপনি মাফ করে দেন। এটা ইনশাল্লাহ আপনার গীবতের কি হবে, কাফারা হিসাবে কাজ করবে। আর নাম্বার চার হলো, যাদের সামনে তার গীবত করেছেন তাদের সামনে তার প্রশংসা করবেন, আবার মিথ্যা প্রশংসা না, তার মধ্যে যা আছে সেই গুণগুলো উল্লেখ করবেন, তাতে ক্ষতিপূরণ হবে এবং গীবতের কাফারা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা গীবতের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক